সে সিভিয়ার কনফিউশন চলছে নিয়ে আমি একবারে এসে দক্ষিণাপনটা পুরো ঘুরে বাড়ি চলে আসবো, আজকে না কালকে না কি। এই যে মার বাবা পেছনে বসেছে আর ঝগড়া করছে, এখন দুজনেই বকেছো, ও বকেছে তুমিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 9:30। আমি উঠেছি, উঠে বাইরে বসে বসে গল্প করছিলাম মানিদের সাথে, বিতোষক বেরোলো অফিসে, আর আজকে সকাল থেকে মেঘ মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, তো একদম পুরো কালো করে আসছে। যাই হোক, এই যে পেছনে দেখে নাও, বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, এখন বিছানা তুলবো। তার আগে গতকালের ব্লগটা, মানে যেটা তোমরা কাল দেখেছো, সেইটাকে এডিট করবো এখন তাড়াতাড়ি করে করে চ্যানেলে আপলোড করবো। উপরে মনে হয় ফার্নিচার সরাচ্ছে, সেটার আওয়াজ আসছে, মেবি তোমরা পেয়েছো, আই ডোন্ট নো। যাই হোক, তো তার সাথে সাথে ব্রেকফাস্টটাও করে নেব। এনিওয়েজ, তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:30। আমি এক্ষুনি স্নান করে বেরোলাম, আর সেই সকালবেলা মানে ভিডিওটা যে স্টার্ট করেছিলাম ব্লগটা, তারপরের থেকে গতকালের ব্লগটাকে এডিট করলাম, করে চ্যানেলে আপলোড করলাম। তারপর থেকে একটা মানে সে সিভিয়ার কনফিউশন চলছে, বাবার অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার কথা আছে, এবার সেটা আজকে না কালকে, এই নিয়ে একটা কনফিউশন পুরো। মা আমাকে বলেছিল আজকে বাবা বাইরে যাবে, একটু নর্থ বেঙ্গলে যাবে অফিসের কাজে, তো সেই জন্য আমি মাকে আজকে যেন নিয়ে আসি। তো আমি সেই অনুযায়ী সব কিছু আমার প্ল্যান ছিল। এবার তারপরে আমাকে কালকে রাত্রিবেলা মা বললো যে না বাবা কাল যাচ্ছে না, মানে আজকে যাচ্ছে না, আগামীকাল যাবে। তো আমি সেই অনুযায়ী হলো তো বললো যে সকালবেলা বাবার মানে আগামীকাল, আজ মানে গতকাল মা বলেছিল যে পরশু দিন সকাল, মানে আজকে আগামীকাল সকাল। তো হ্যাঁ, বাবা যাবে সকালবেলা 7:30 নাগাদ বেরোবে, বাবার ফ্লাইট আছে বাগডোগরা অবধি, তো এটা ছিল প্ল্যান। তো আমি সেই অনুযায়ী আমি পুরো ইয়ে করে নিলাম। মা বললো যে একটুখানি দক্ষিণাপন যাবো, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি সুজাতাকে বলে দিলাম গাড়িটার জন্য, আমি বললাম যে ঠিক আছে তাহলে গাড়িটা নিয়েই যাই, মাকে আমাকে এমনিও নিয়ে আসতে হবে, মা একা আসতে পারবে না। তো নিয়ে আমি একবারে এসে দক্ষিণাপনটা পুরো ঘুরে বাড়ি চলে আসবো, 1:30-টার মধ্যে ঢুকে যাবো, কারণ সুজাতাও বললো যে ও 2:00-3:00 থেকে আর একটা কোনো আছে বুকিং, তো সেই জন্য। এখন আমি স্নান করতে গেছি, তখন বাবা ফোন করে বলছে যে না না আবার পুরো কনফিউশন, কালকে না আজকে, আজকেই রাত্রিরবেলা আমার ওটা ফাইনাল হয়েছে, ফ্লাইটে আমরা যাচ্ছি না, রাত্রিরবেলা আমি যাচ্ছি বোধ হয় বাসে কি ট্রেনে, বোধ হয়, আই এম নট শিওর, মানে সেটা আজকে 7:00 সময় সন্ধ্যেবেলা বাবা বেরোবে। তো এখন এবার তাহলে মাকে কি করা হবে রাত্রিরবেলা, তো আমি অলরেডি যেহেতু দাদাকে বলেও দিয়েছি, তো কি করব। তো তখন আমি আবার তাড়াতাড়ি করে সুজাতাকে ফোন করলাম, করে বললাম যে দাদা তোমার কি আজকে খালি আছে, কারণ আমি তো বুঝতে পারছি না কি করবো না। বাবা বলছে তাহলে তুই এসে 1 দিন এখানে থেকে যা, কালকে সকালবেলা মাকে নিয়ে চলে যাস। এবার সেটা একটু অসুবিধা যেহেতু আমি আঁকতে বসবো ভেবেছিলাম, তো সেটা আমার এনিওয়েজও আজকে হবে না আঁকতে বসা, বাট হোয়াটএভার। তো আমি তারপরে তাড়াতাড়ি করে সুজাতাকে ফোন করলাম, করে বললাম যে দাদা তোমার কি আজকে বিকেলে হবে, তো বললো যে হ্যাঁ হবে 9:00। তো আমি বললাম যে তুমি ওই 6:00 চলে এসো, কারণ এখান থেকে আমাকে লেক টাউন যেতে যেতে আমার অ্যাটলিস্ট 30-45 মিনিট তো লেগেই যায়, তো বাবা 7:00 বেরোবে, মাকেও আমি ওই সময় নিয়ে চলে আসবো, 1টার টাইমেই সবাই বেরিয়ে যাবে, ওটাই ভালো হবে। তো সেই জন্য আমি আবার 6:00 দাদাকে আসতে বলেছি, আসবে, আমি যাব গিয়ে আবার সেটা বাবাকে ফোন করে বললাম যে ঠিক আছে আমি পেয়ে গেছি, তো আমি যাব গিয়ে নিয়ে আসবো মাকে। তো আজকে পুরো মানে একটা কনফিউজিং স্টেটে আমি চলে গেছি, যে যা বাবা বেরোচ্ছে না, কখন যাচ্ছে, আজকে না কালকে না কি, একবার আজকে একবার কালকে, এই হচ্ছে টোটাল কনফিউশন। যাই হোক, এখন স্নান টান করে নিয়েছি, আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, 6:00 দাদা আসবে তখন বেরোবো, তার আগে এখন আপাতত গিয়ে খাওয়া দাওয়াটা করি। বাজতে 5 মতন বাজে আর সুজাতা এসছে, 5 মিনিট হলো, আমি রেডি হয়েই আছি, এখন বেরোবো, যাব হচ্ছে লেক টাউনে মাকে নিতে, বাবার ওই 7:00 বাবার বেরোনোর কথা, তো আমারও এখান থেকে পৌঁছাতে মোটামুটি ওরকমই সময় লেগে যাবে।
তো হ্যাঁ এখন বেরোই, তো এখন বেরোচ্ছি। প্রথমে একটুখানি তেল ভরতে হবে, গাড়িতে তেলটা একটু কম আছে, এখানে সামনে পেট্রোল পাম্প আছে, ভরে নিয়ে তারপর বেরোবো। তো আমরা বেরিয়ে চলে এসেছি হচ্ছে পেট্রোল পাম্পে, আমার একটু খিদে পেয়েছে, তো এখানে একটা ইন আউট ইন অ্যান্ড আউট বলে একটা দোকান রয়েছে, তো এটা হচ্ছে তোমার ওই ভিভান্তার একটু আগে যে পেট্রোল পাম্পটা আছে ওইখানে। তো আমি আবার দুটো স্লাইস কেক কিনে নিলাম। আর এই যে দাদা এখানে এসেছে, সুজয়দা। আর এখন আবার ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তো আমার দেখছি বেরিয়ে খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে ঠিক আছে দুটো কেকই কিনে নিই স্লাইস কেক, এখন তেলটা ভরিয়ে বেরো। মাকে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, বাবাও বেরিয়ে যাবে, বাবা আমাকে অলরেডি ফোন করেছিল, তো মাকে নিয়ে এক্ষুনি চলে আসবো, বেরিয়ে যাবো। এসে গেছি বাড়ি, বাবাকে দেখলাম অলরেডি রেডি হয়েই গেছে, তাড়াতাড়ি করে মাকে নিয়ে একবার বেরোবো। তো মাকে নিয়ে বেরোবো আর বাবাও যাবে আমার সঙ্গে, যেহেতু গাড়িটা রয়েছে তো বাবা বলো তাহলে এয়ারপোর্টের ওখানে নামিয়ে দেয়, বাবার বাস, বাবা বাসে যাবে, ভলভোটা এয়ারপোর্টের ওখানেই হচ্ছে স্ট্যান্ড, তো ওখানে বাবাকে নামিয়ে দেবো, দিয়ে তারপরে আমি মা চলে যাবো, যদি টাইম থাকে তাহলে একটু দক্ষিণে কোণে যাবো যদি টাইম থাকে। এই যে মা আর বাবা পেছনে বসেছে আর ঝগড়া করছে এখন, মা চশমা খুঁজে পাচ্ছিল না আসার আগে, বাবা খুঁজেনি আমি খুঁজে দিয়েছি, এই আমিও খুঁজেছি, তুমি খুঁজেছো, খুঁজে পেয়েছে কে, আমি পেয়েছি, পেয়েছো পাওনি কি তুমি বলেছো, আর তারপর মেয়ে খুঁজে পেয়েছে, দুজনেই বকেছো, ও বকেছে তুমিও, মেয়ে একটু বেশি বকেছে, আমি তোমায় বকি, আমি কোন রকম কোন কথা বলিনি, বলে বিপদে পড়বো নাকি, এখন কে বলছে, এখনো তো বলেই যাচ্ছে, এখন বলছি যে একটু খেয়াল রেখো, হ্যাঁ খেয়াল রেখো, তুমি চুপ কর তো, আমার ক্ষমতা আছে, এই এখন সব আমার এগেন্স্ট পার্টি, দাদা ট্রেনিং নিচ্ছে, দাদা সবাই দেড় বছর হয়েছে বিয়ে, তো নতুন এখন এরকম ধাতা নিয়ে না, এখনো খাইনি, বুঝবে সেদিন আসতে দাও, কোন ট্রেনিং যখন আসবে তখন বুঝবে কত দানে কত জাল, এখনো অতটা ধাতানি খাইনি, এখনো এখন ওই সাড়ে সাতটা মতন বাজে, বৃষ্টিটা এখন হচ্ছে না, তো সাতটা পঁচিশ মতন বাজে, তো বাবাকে এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট না কোথায় জানো নামবে বলে, এক নম্বর, হ্যাঁ ওই এক নম্বর গেটের ওখানে নামবে বাবা, বাবাকে নামিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। মুশকিল হচ্ছে এই রাস্তায় যে জ্যাম থাকে, এখন সিগন্যাল খেতে 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 যেতে হবে, সবাই যেতে চাইছে। এখন এক্স্যাক্টলি 9টা বাজে, বাড়ি চলে আসলাম, সুজয়দা এখন গাড়িটা রেখে দিচ্ছে, চাবিটা নিয়ে উপরে যাব। এখন বাজে হচ্ছে 9:30, বিতর্ষক এখনো আসেনি অফিস থেকে, দেখি কখন আসে। আজকে আমাদের রাত্রিবেলা হবে হচ্ছে আলুর পরোটা, তো সেটা মানি সকালবেলায় বলে রেখেছিল, সকাল না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বলে রেখেছিল যে আলুর পরোটা হবে, তো সেজন্য এখন পাপা আটা মানে ময়দাটা মাখছে, কারণ যখনই আমাদের আলুর পরোটা হয় বা লুচি হয় বা পরোটা হয় জানোই তোমরা, ময়দা হোক আটা হোক সব কিছু পাপাই
মাখে, আর পাপা ওটা খুব ভালো করে মাখে, যার জন্য লুচি হলেও লুচিগুলো খুব সুন্দর করে ফোলে, বা পরোটা হলেও খুব মানে ভালো হয়, নরম হয়, আর আলুর পরোটাটাও খুব সুন্দর হয়ে যায়। তো যে পাপা এখন আপাতত ওটা মাখছে, মাখা হয়ে গেলে মানি বেলে দেবে, আমি ভেজে দেবো, যেটা আমাদের ইউজুয়াল প্রসেস। মা এসে গেছে, এই যে পাপা এখানে এখন আটা মাখছে বিছানায়, আর এখানে নিউজ দেখছে, আর এখানে মানি এখন আলু ছাড়াচ্ছে, আলু সেদ্ধ করা আলু খোসা ছাড়াচ্ছে। এ দেখো এখানে রয়েছে হচ্ছে সেদ্ধ করা আলু রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে, লঙ্কা কুচি করা রয়েছে, আর এটা কি আদা, আদা কুচি করা রয়েছে, আদাই তো ওগুলো, হ্যাঁ আদা আদা সব কুচি করে রেডি করা রয়েছে, আর এখানে টমেটো কুচি করা রয়েছে, এই যে এগুলো সব দিয়ে ওটা মাখা হবে, যেটা ভেতরে স্টাফিংটা হবে যে আলুর পরোটা সেটা। এখন বাজে 10:10, এখন আমি আলুর পরোটা ভাজা স্টার্ট করব। মানি বেলে দিচ্ছে, তাই তো, মানি বেলে দিচ্ছে। ও এখানে দেখো, এই যে এখানে এগুলো পুরগুলো সব বানানো হয়ে গেছে আলুর, এই যে এখানে পুরো বানানো হয়ে গেছে, আর ওখানে লেচি কাটেছো, লেচি কাটা হয়ে গেছে, এবার বানাবে, মানি বেলে দেবে, আমি ভাজবো। আমার এখানে দাঁড়িয়ে আছে, রাত্রির 12টা, আলুর পরোটা টরোটা খেয়ে সবারই পেট ভরে গেছে, তো এখন সবাই শুয়ে পড়বো, বিতোষক বিছানা করছে, আর মায়েরও বিছানা পাপা ওই ঘরে করে দিয়েছে, মানি আর পাপা ওরা সোফায় শোবে। মা অনেক করে ইনসিস্ট করলো যে না আমাকে সোফায় শুতে দাও, কিন্তু মানিরা সেটা অ্যালাউ করতে পারে না, তো মানিরাই ওখানে শুচ্ছে, মা ঘরে শুচ্ছে। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমার এখন প্রচণ্ড পেট ভরে আছে আর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে আমার। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর আজকে আমাদের দক্ষিণাপন যাওয়া হয়নি, কারণ বাবাকে ওখানে ছাড়তে গিয়ে না একদম উল্টো দিকে চলে গেছি, তো সেটা আমি তখনই বুঝেছিলাম যে ওই দিকে গেলে আর এই সাইডে আসা হবে না, যদি ওটা না হতো তাহলে মেবি ম্যানেজ হতো, ঠিক আছে পরে কখনো মাকে নিয়ে যাব ডেফিনেটলি দক্ষিণাপনে, দেখা যাক। কালকে একটুখানি মাকে নিয়ে বেরোবো ভাবছি, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এনিওয়েজ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করতে পারো, সব লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, আর এই চ্যানেলের জন্য রেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও, যেটা বললাম সব লিঙ্কস দেওয়া রয়েছে হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।